হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অমিত, আজকে চলে আসছি আপনাদের মাঝে। আজকে দেখাবো কিভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটা জিমেল অ্যাকাউন্ট অতি সহজে আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই চলে যাব জিমেলে। তো জিমেলে তাহলে আমরা www.gmail.com এন্টার প্রেস করবো। তো জিমেলের অলরেডি জিমেল ইন্টারফেস শো করেছে। তো এটি 2018 সালের নিউ ইন্টারফেস, যেটা আগে ছিল না, বর্তমানে নিউ ইন্টারফেস শো করছে। তো আমি অ্যাকাউন্ট আচ্ছা ক্রিয়েট আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। তো ভিউয়ার্স, এই দেখা যাচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যা যা লাগে তা আপনার সামনে শো করেছে। তো সাপোজ মনে করেন আমি একটি অ্যাকাউন্ট করবো, তো আমি আজকে লিখবো যে যেহেতু আমার আমার নাম অমিত, তাহলে আমি অমিত, আপনার লাস্ট লাস্ট নেমে দিতে হবে। জাস্ট আপনাদেরকে ক্রিয়েট করার হাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিতেছি। ইয়ার্স অমিত হাসান, তার আপনার এখন আপনি পছন্দ মতো আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার সাজিয়ে নিতে হবে। জাস্ট সাপোজ আমি অমিত আহমেদ হাসান, তো এখানে আমি আমার চ্যানেলের ASK771 যেটা নেয় তাহলে ভালো। তো এখন আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি অলরেডি অ্যাকাউন্টটা পেয়ে যাবো, এবং ভেরিফাই করতে হবে। হয়ে গেছে। তো আপনার এখন আপনারা আপনার এই যে মোবাইল নাম্বারটি প্রেস করবেন, যে নাম্বার দিয়ে আপনারা জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে, তো আমি অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা দিচ্ছি 01797972, তো 00188 00818 71। তো ভিউয়ার্স নাম্বারটি দেওয়া হয়ে গেলো। তো আমি এখন নেক্সটে ক্লিক করার পরে আবার আমার ভেরিফিকেশনটি আমার আমার মোবাইলে চলে আসবে। চলে আসার পরে পরে আমি আমার আমি অ্যাকাউন্ট পেয়ে যাবো। তো ভিউয়ার্স, হয়তো বা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখুন। নেট প্রবলেম থাকার কারণে আমি হয়তো আমার ভিডিওটি বড় হয়ে গেছে, মনে কিছু পাবেন না। আচ্ছা ব্যাস, 52 89 আসছে। তো ভিউয়ার্স, এই যে ভেরিফিকেশন ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে আপনার জন্ম তারিখ, জন্মদিন সব কিছু দিতে হবে, বুঝছেন? আর আপনার জন্ম সাল দিতে হবে। তো ভিউয়ার্স, এই হলো এখন জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি মেল ফিমেল সিলেক্ট করতে হবে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে তো আপনার অ্যাকাউন্টটি অলরেডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই হলো অবস্থা। আর আপনার অ্যাকাউন্টটি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার জিমেল অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে আপনি একটি জিমেল অ্যাকাউন্টে মালিক হয়ে গেলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, আমার এই সামান্য ভিডিওর মধ্যে যদি আপনি কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাতে চেষ্টা করবেন যারা ভিডিও জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। অথবা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।